হ্যালো এভরিওয়ান, অনেক দিন পর আপনাদের মাঝে একটি এক্সকাভেটরের ভিডিও নিয়ে হাজির হয়েছি। তো দেখতে পাচ্ছেন আমাদের পিছনে এই যে এক্সকাভেটর দিয়ে মাটি কেটে ট্রাকে লোড দেওয়া হচ্ছে। ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা মতামত করবেন কেমন লেগেছে ভিডিওটি, আর হ্যাঁ অবশ্যই শেয়ার করে অন্যদের মাঝে ভিডিওটি ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, দেখে নিয়ে যে আবারও আজকে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই ড্রাইভার ভাইয়ের ড্রাইভিং স্কিলসটা আসলেই দেখার মতো, অনেক সুন্দরভাবে সে ড্রাইভিং করে। এই যে দেখেন, এই মেশিনটা অন্য এক্সকাভেটর থেকে অনেক বড়। এই যে অনেকগুলা মানে মাল এই মেশিনে লোড করতে পারে সক্ষম হয়। আর দেখেন কতগুলা মাটি সে এই এক্সকাভেটরের সে ইঞ্জিনের সে সাথে লোড করছে। তো এখন এগুলা ট্রাকে দেওয়া হচ্ছে। আর আপনারা একটা জিনিস দেখলে কি লক্ষ্য করতে পারতেছেন, এই যে এক্সকাভেটরটা কত ঝুঁকিপূর্ণ একটি জায়গায় দাঁড়িয়ে আছে। দেখেন এই যে অনেকটাই ঝুঁকিপূর্ণ জায়গা, কিছুটা সাইডে নিচে নামলে হয়তো এই এক্সকাভেটরটা পড়েও যাইতে পারে। তো এই ড্রাইভার ভাই আসলে অনেক দক্ষ হওয়ার কারণে তার আত্মবিশ্বাসের সহিত এই গাড়িটি ড্রাইভিং করছে। দেখেন এই যে এখান থেকে মাটিগুলা লোড করছে, তার সাইডে একটু কিছুটা সমস্যা হলেই সে গাড়িটা নিয়ে হয়তো কোনো সমস্যার সম্মুখীন হতে পারে, কিন্তু না, সে অনেক সুন্দরভাবেই গাড়িটা ড্রাইভিং করছে। দেখেন আসলে এমন দুঃসাহসিকতার সাথে কেউ ড্রাইভিং করে বলে আমার মনে হয় না। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি অনেকটাই নিচে দাঁড়িয়ে আপনাদেরকে ভিডিও উপহার দেওয়ার জন্য ভিডিও তৈরি করতেছি। আর হচ্ছে যে এই এক্সকাভেটরটা আসলে অনেকটাই উপরে। দেখতে পাচ্ছেন অলরেডি গাড়িটা ফুল লোড হয়ে গেছে, এখন ট্রাকটি তার গন্তব্যের দিকে ছুটে চলছে।